অষ্টম শ্রেণীর ছাত্র থেকে বলছি, আজ তোমাদেরকে রায়মাটিন প্রশ্ন বিচিত্র থেকে যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে মধ্যশিক্ষা পরিষদ প্রদত্ত নমুনার প্রশ্নপত্র। এখন প্রশ্নটা হচ্ছে কি, অঙ্কটা যেটা হচ্ছে দেখো, দুয়ের দাগের ছয়ের অঙ্কটা, একটি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, ওই বরফ যদি আবার পুনরায় জল হয় তাহলে আয়তন কত হ্রাস পাবে। আমি অঙ্কটা করছি দেখো, হ্যাঁ আমি অঙ্কটা করছি দেখো, বলছি একটি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে 10% আয়তন বৃদ্ধি পায়, তবে ওই বরফ যদি পুনরায় জল হয় তাহলে ওর আয়তন কত হ্রাস পাবে। আমি অঙ্কটা কীভাবে করি দেখো, আর তার পরের একটা অঙ্ক আছে দেখো, সেই অঙ্কটা বলে দিচ্ছি আমি। দুই প্রকার পিতলে তামা দস্তর অনুপাত H:3 15:7, এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন পিতল পাওয়া যাবে তাতে তামা দস্তর অনুপাত কী হবে। দুটো অঙ্ক আমি করছি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দুটো দেখো। প্রথম অঙ্কটা বলেছে যে যদি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হয় তাহলে ওর আয়তন 10% বৃদ্ধি পায়, তবে ওই পরিমাণ পুনরায় জলে পরিণত হলে, ওই পরিমাণ বরফ যদি পুনরায় জলে পরিণত হয় তবে কী হবে, না আয়তন কত হ্রাস পাবে। শতকরা দেখো, মনে করিলাম জলের আয়তন হচ্ছে 100 একক, হ্যাঁ এটা হলো। এখন যখন বরফ হচ্ছে, জমে বরফ হলে আয়তন বৃদ্ধি পেয়ে হয় কত হয়, সমান 100 যুক্ত 10 সমান 110 একক, এটা হলো। এখন দেখো, 110 একক যখন বরফের আয়তন, তখন জলের আয়তন কত বলো। এখন 110 একক যখন বরফের আয়তন তখন জলের আয়তন কত, আয়তন হচ্ছে 100। দেখো, 110 একক যখন বরফের আয়তন তখন জলের আয়তন কত, 100। 1 একক যখন বরফের আয়তন তখন জলের আয়তন কত, 100/110 একক, হ্যাঁ এটা হলো। আবার 100 একক যখন বরফের আয়তন তখন জলের আয়তন কত হবে, 100/110 × 100। কাটাকাটি করো, এই শূন্যটা কেটে গেল, তাহলে কত হচ্ছে, 1000/11, এটা হচ্ছে একক। তাহলে জলের আয়তন হ্রাস পায় কত সমান কত বলো, 100/1000/11 সমান কত, কাটাকাটি করো, 11, এই কাটার লসা গুণাও, এটা 1100 হচ্ছে আর এটা হচ্ছে 1000 সমান কত, 100/11, এটাকে তুমি পূর্ণ করো, 100 × 11 = 99, তাহলে নপূর্ণ একের এগারো পার্সেন্ট। তাহলে জলের আয়তন হ্রাস পায় কত, 99/11, না হলে 99 = 100/11, ঠিক আছে।